আজি শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে প্রধানমন্ত্রী মোদি। 594 কিলোমিটর লম্বা এক্সপ্রেসওয়ের খরচ হব 36,200 কোটি টাকা। বিমানর জরুরীকালীন অবতরণ এবং উড়ান পাই রইব 3.5 কিলোমিটর লম্বা এয়ার স্ট্রিপ। চিন্তা বঢ়াইলা ওমিক্রন, দেশে 100 টপিলা নূয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তক সংখ্যা, সতর্ক করাইলে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়। যুগ্ম সচিব লব অগ্রওয়াল কহিলে করন্তুনি সচেতনতার অবহেলা। করোনা যুদ্ধে মিলিলা নূয়া অস্ত্র, সেরম উৎপাদিত করোনা টিকা কোভাক্সকু জরুরীকালীন ব্যবহার পাই অনুমতি দেলা বিশ্ব স্বাস্থ্য সংগঠন। করোনা বিরোধী লড়াইরে আউ এক মাইল খুঁট কহিলে সেরম ইনস্টিট্যুট মুখ্য আদর পুনাওয়ালা। সুমিত এবং তপস্বিনী বিবাদের ট্বিস্ট, পুনি ধারণার বসলে তপস্বিনী। ব্রহ্মপুর ব্রহ্মনগরস্থিত শাশুঘর আগে দেলে ধারণা, মামলার পরবর্তী শুনানি আসন্তা 20। জাড়ে থরুছে সারা ওড়িশা, 9টি স্থানে তাপমাত্রা 11 ডিগ্রি তলে। ফুলবাণীতে সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি, দারিংবাড়ি 6.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। আহুরি 5 দিন রাজ্যের জারি রহব শীতর লহরী। এবং জীবিকা দেউছি বর্জ্য সামগ্রী, অদরকারী বস্তুকু ব্যবহার করে বিভিন্ন সামগ্রী প্রস্তুত করছেন কোরাপুটর আদিবাসী ঝিও মামা, প্রয়াসকু সহরবাসী ও বুদ্ধিজীবীঙ্ক প্রশংসা।